নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। অনেকেই বলেন, এত জপ করছি, এত ধ্যান করছি, এত পুজো করছি, এত আরাধনা করছি, কই ভগবান তো দেখা দিচ্ছেন না? সেই প্রশ্নের উত্তরে স্বামী নির্বাণানন্দজি অসাধারণ আলোচনা করেছেন। তিনি বলছেন, ভগবান অন্তর দেখেন। যে কেউ সরল মনে ভগবানকে ডাকবে, তিনি তাকেই দেখা দেবেন। আমাদের মঠে বহুদিন আগে প্রভাকর নামে একটি রাঁধুনি বামুন ছিল। খুব সরল মানুষ, তার মনটি ছিল খুব পরিষ্কার, ঠাকুরের কাজে ছিল তার খুব আনন্দ। সে সরল প্রাণে ঠাকুরের কাছে তাঁর দর্শন চেয়েছিল, তাই ঠাকুর কৃপা করে তাকে দর্শন দিতেন। কি অদ্ভুত, তাই না? রাঁধুনি হোক আর যেই হোক, ঠাকুরের কাজ মন দিয়ে করে যে তাকে সরল প্রাণে ডাকবে, সেই তাঁর দেখা পাবে। যে তাঁর কাছে নিজেকে উজাড় করে দেবে, সে সর্বান্তঃকরণে তাঁর শরণাগত হবে, সেই তাঁর দেখা পাবে। সরলতা আর শরণাগতি দিয়ে তাকে পাওয়া যায়। শরণাগতির ভাব যত বাড়বে, বিষয়ে আসক্তি ততই কমবে। যতই মন তাঁর প্রতি যাবে, তাঁর উপর ততটা নির্ভরতা বাড়বে, ততই সংসারের প্রতি, ভোগসুখের প্রতি, বিষয়সুখের প্রতি টান কমবে। এক অদ্ভুত ও অমোঘ পদ্ধতি। শুধু চাই তাঁর প্রতি টান, এর আন্তরিকতা চাই। ঠাকুর বলেছেন, মন মুখ এক করতে হবে, ভাবের ঘরে যেন চুরি না থাকে। তার মানে সরলতা আর তার প্রতি অনন্য নির্ভরতা। সরল না হলে কেউ তাকে পায় না, পেতে পারে না। তার কাছে সর্বতোভাবে আত্মসমর্পণ না করলে তিনি ধরা দেন না। তাই সরলতা আর শরণাগতি হল ভগবান লাভের মূল শর্ত। আজকের আলোচনা আমরা করলাম যে গ্রন্থটি থেকে, সেই গ্রন্থটির নাম দেবলোকের কথা। অধ্যায় হচ্ছে অধ্যাত্ম প্রসঙ্গ। বলেছেন তো, বললাম আগেই, আলোচনা করেছেন স্বামী নির্বাণানন্দজি। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। দুটি শর্ত, শরণাগতি আর নির্ভরতা, এই দুটো জিনিস যদি থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভগবান লাভ হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।